ধন্যবাদ। আমাদের প্রায় 334,000 মতো পদ আমাদের খালি আছে, তো আমরা বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছি। যে আমরা বিশেষ মাধ্যমে আমরা নিচ্ছি এবং ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস অফিসার অফিসার এবং বিভিন্ন পর্যায়ে আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকে, বিভাগ থেকে, অনুবিভাগ থেকে যে পরিমাণ রিকুইজিশন আসছে আমরা অনুমোদন দিয়ে দিচ্ছি। তার মানে প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাদের নির্দেশ দিয়েছে যে আমাদের সকল পদক্ষেপ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। এটা আমাদের এখন আমাদের গুরুত্বপূর্ণ ভেবেই এবং এটাকে অগ্রাধিকার দিয়ে কিন্তু আমরা করা শুরু করেছি। একটা বিষয়, প্রধানমন্ত্রী চাকরিতে বয়সীমার যে একটা ছিল, এটা বাস্তবায়ন করবে সরকারের কোন পক্ষে? এটা নীতি নির্ধারণ পর্যায়ে এখনও বিষয়টি আলোচনা হয়নি, তবে আলোচনা করে তখন করতে পারবে। এখনও নীতি নির্ধারণের পর্যায়ে আলোচনা হয়নি এবং আলোচনা হলে বা তখন যদি মানে প্রধানমন্ত্রী এটার বিষয়ে সিদ্ধান্ত দিবেন, স্পষ্ট সিদ্ধান্ত দিলে তখন করা শুরু হবে। আজকে একটা ঘটনা জানি যে নিউজিল্যান্ডে দুজন বাংলাদেশের 49 জন মারা গেছে, বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপদে দেশে ফেরা এবং বাংলাদেশি যে 2 জন মারা গেছে এবং নিরাপদে দেশে আসার তাদের সদস্য সকলে ভালো আছে এবং আছে আজকে।